আইন অনুযায়ী কৃষি জমিতে ইটভাটা নিষিদ্ধ হলেও দেশের বিভিন্ন জায়গায় চাষযোগ্য জমির মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার ইটভাটা। চলতি বড় মৌসুমে ধান চাষের কথা থাকলেও ইট বানানোর জন্য মাটি দেওয়ার ফলে শত শত একর জমিতে এবার ধান চাষ হচ্ছে না। রংপুরের চাষিরা বললেন, এসব জমিতে কয়েক বছর ধরে উৎপাদনও হবে অনেক কম। যদি মাটি না কাটতো এখানে ধান আসতো 25 মণ, এখন মাটি কাটছে, এখন ধান আসবে মনে করেন 2-3 মণ। পানি থাকে না ওই জমিতে, ওটা একটু সমস্যা। চাষের ফসল কেমন হয়? ফসল সেরকম একটা সিজন হবে না ভালো। এই যে চায়না সিজনটা যে মাটিগুলো কাটছে এই জমিতে ধান হবে না। রংপুর জেলার আবাদি জমির মধ্যেই এরকম 500-র বেশি ইটভাটা গড়ে উঠেছে, যাদের অনেকেরই নেই কোনো লাইসেন্স, এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। কৃষি জমি ধ্বংস করে ইটভাটার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ইটভাটার মাটির চাহিদা পূরণ করতে উর্বর মাটির জমি নিঃশেষ হয়ে যাচ্ছে দিন দিন। অপরিকল্পিত ইটভাটার সংখ্যা বাড়তে থাকায় চরম উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষ এবং পরিবেশবাদীরা। কৃষি জমির মাটি দিতে না চাইলেও নানা কারণে বাধ্য হচ্ছেন অনেক কৃষক, আর এ ব্যাপারে ভাটা মালিকদেরও যুক্তির অভাব নেই। জমি ছাড়া ভাটা কি কোথায় হবে? জমির উপর হবে, সেটা কৃষি হতে হবে, অকৃষি হতে হবে, হ্যাঁ, এমন তো বলে কথা না। আমাদের জানা নেই, জমি নেই। আমরা চেষ্টা করি যে জায়গাটাতে সাধারণত ফসল কম হয় সেই জায়গাতেই নেওয়ার, যে জায়গা থেকে মাটি কেটে ইটটা তৈরি করি সেই জায়গাটা পরবর্তীতে আমরা মাছ চাষ করি। সমস্যা কমাতে পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা প্রচুর পরিমাণে আমার কৃষি জমি নষ্ট করছে, তারপরে আমার যে বায়ু দূষণ, যেসব এলাকায় প্রচুর পরিমাণে গাছ আছে, হ্যাঁ, সেই সব এলাকায় কিন্তু ইটের ভাটারা আর কয়লা আনেই না। এই তিনটা সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে এই পুরনো ইটের ভাটার জায়গায় নতুন প্রযুক্তির আনতেই হবে। কৃষি জমি ও পরিবেশ বাঁচাতে ইটভাটা স্থাপনে আইন সংশোধনের পাশাপাশি ভারতে ইট রপ্তানি বন্ধেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, রংপুর।